প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে সরকার। তিনি বলেছেন এ লক্ষ্য অর্জনে প্রশাসনের নবীন কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। বিসিএস কর্মকর্তাদের 71তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন উন্নয়নশীল দেশের যে মর্যাদা পেয়েছে বাংলাদেশ তা ধরে রাখতে হবে। তিনি বলেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করেছে বলেই মাত্র 12 বছরে সরকার ব্যাপক উন্নয়ন করতে পেরেছে, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, যাতে বাংলাদেশের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কাজ করতে পারে সে লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে সরকার, জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আজকে সারা বিশ্বটাকেই তোলপাড় করে দিয়েছে, সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে গেছে, সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা বাধা আসছে, কিন্তু তারপরেও আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমরা এর ভিতরেও কিন্তু আমরা বাজেট প্রণয়ন করে যাচ্ছি। লক্ষ্যটা হচ্ছে 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আবার 41-এর উন্নত বাংলাদেশ গড়বার সৈনিক হচ্ছে আজকের এই নতুন প্রজন্ম, যারা রাষ্ট্রীয় দায়িত্বে যোগ দেবেন।